টেকসই বাঁধ নির্মাণ এবং নদী খননের কাজ দ্রুত শেষ করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেকের সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির কোনো তুলনা চলে না, সরকার পরিকল্পনা অনুযায়ী সব কাজ করছে, অপ্রয়োজনীয় কিছুই করা হচ্ছে না। তিনি আরও জানান, সভায় 12টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, যার খরচ ধরা হয়েছে 12,16,88,00,000 টাকা।